আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 9টা। আসিফাত বাবু ওই যে মাতুরি কলা অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছে, তো হচ্ছে মাতুরি ঘুম থেকে উঠলো, আমিও একটু কিছুক্ষণ আগে উঠলাম। ছেলেটার হচ্ছে শরীরটা বেশি একটা ভালো না, এই জন্য একটু বিরক্ত করছে সারাদিনই কম বেশি। তো সকালের নাস্তার জন্য সিপাতের জন্য সুজি গরম করলাম, আর দুইটা রুটি সেকে নিচ্ছি আমি। গতকাল রাতে হচ্ছে ফ্রোজেন করেছি বেশ কিছু রুটি, 12টার মতো হবে। তো আমার এক সপ্তাহ চলে যাবে, যেহেতু সিপাতের আব্বু রুটি খায় না, আমি খাই। তো রুটিগুলো সেকে নিয়ে গতকাল রাতের সেমাই রান্না করেছিলাম, যে খাইয়ে দিব, আর আমি নিজে হচ্ছে নাস্তা করে নিব। এক কাপ চা খেতে পারলে ভালো হতো, কিন্তু আসলে সময় খুব কম, কারণ দুপুরে রান্নারও প্রস্তুতি নিতে হবে। তো সিপাত বাবুর জন্য সেমাই আর সুজি একসাথে মিক্সড করে খাওয়াবো। সেমাইটা হচ্ছে ঠান্ডা আর সুজি হচ্ছে গরম, একসাথে মিক্সড করে হচ্ছে ওকে এখন খাইয়ে দিব। তো সিপাতের হচ্ছে গালে একটু সমস্যা হয়েছে, ঝাল খেতে পারছে না, মিষ্টি জিনিসগুলো খাচ্ছে। আর আমি এখন হচ্ছে রুটি খেয়ে বাকি হচ্ছে রান্নার প্রস্তুতিতে চলে যাব। দুইটা গামছা ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে, ওটাও পরিষ্কার করে নিব। তো আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে পাঙাশ মাছ রান্না করব। মাছটা অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছি। তো আর রান্না করব হচ্ছে আমড়ার খাটা করব, খাটা মানে আমড়ার টক। সেপাতের আব্বু হচ্ছে আমড়া নিয়ে আসছিলো টক খাওয়ার জন্য, তো এমনিতে আমড়া খাওয়া হয়ে গেছে, আর চারটা আমড়া আছে, তো সেটা দিয়ে হচ্ছে একটু টক রান্না করে দিব তাকে। তো মিষ্টি কুমড়াগুলো ছুলে তারপর আমড়া কাটবো, তারপর পেঁয়াজ রসুন এক এক করে সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে নিব। তো এই পর্যন্ত, যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো একে একে হচ্ছে আমড়াগুলোও কেটে নিব। সিপাত বাবু তো হচ্ছে দুষ্টামি করতে গেছে আমড়া নিয়ে, তরকারি নিয়ে কাটাকুটির সময় তাকে হচ্ছে এগুলো দিয়ে খেলা করতে দিতে হয়, তা নাহলে হচ্ছে সে শুনে না। তো আর কি করা, আমড়াগুলো সব কিছু সুন্দর করে তারপর হচ্ছে কেটে কুটে আমি হচ্ছে ধুয়ে নিব। এদিকে পানিও নাই, পানি আসলে হচ্ছে খাবার পানি সহ বালতি সব কিছু ভরতে হবে। কিছু বাসি থালা বাসন আছে সেগুলো হচ্ছে আমি মেজে রেখেছি, পানির অভাবে ধুতে পারিনি, ওগুলো হচ্ছে ধুয়ে নিব। তো চলুন এরপর হচ্ছে আমি মশলাটা বেটে নিব। এদিকে শরীরটা হচ্ছে খুব একটা বেশি ভালো না, তো মশলাটা হচ্ছে বেটে নিচ্ছি। এখানে কাঁচা মরিচ, জিরা, তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে বেটে নিব। তা শরীরটা যখন খারাপ থাকে তার পাশাপাশি যখন কিছু কারণে মনটাও খারাপ হয়ে যায়, আসলে করার কিছুই থাকে না। তো যে কোনো ঝামেলায় জড়ানোর আগে আসলে কয়েকবার ভাবতে হয়, কিন্তু আপনি যদি কোনো ঝামেলায় অলরেডি নিজেকে জড়িয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেরিয়ে আসা আসলে কিন্তু অনেক বেশি কষ্টকর। তো জুলি নামটা আমার জীবনে একটা ঝামেলার মতো জড়িয়ে গেছে, তো ওকে নিয়েই আমার প্রায় এই ঝামেলাটা পোহাতে হয়, আবারও আজকে শুরু হয়ে গেছে ওকে নিয়ে ঝামেলা। তো একে একে হচ্ছে আমি মশলাগুলো বেটে নিচ্ছি, বিকালবেলা যাব হচ্ছে জুলির বিচার করার জন্য। জুলির বিচার হবে না কি কী বিচার হবে আল্লাহই জানে, ওই মেয়েটা কোথাও শান্তি পায় না, সেই সাথে হচ্ছে আমাকেও শান্তিতে থাকতে দেয় না। তো মশলাটা হচ্ছে একবারে সুন্দর করে বেটে নিলাম, মিষ্টি কুমড়া রান্নাতে মশলাটা বেটে নিলে বেশি বেটার হয় কাটা কেটে রান্না করার চেয়েও। আর আজকে একটু তাড়াতাড়ি করার জন্য আমি হচ্ছে মাছটা ভেজে নিব না, কারণ সময় অনেক কম। তো এই যে মাছগুলো হচ্ছে ধুয়ে নিলাম, এখানে 5 পিস পাঙাশ মাছ নিয়েছি, সিপাত বাবু মাছটা খেতে ভালোবাসে। তো মাছটা হচ্ছে আমি কষিয়ে রান্না করব, প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখন দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলাটা, আর মশলার ভিতর দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লবণ। মশলাটা একটুখানি হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে আমি হচ্ছে দিয়ে দিব মাছগুলো। মাছটা একটুখানি কিছু সময় কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছটা তুলে রাখবো, আর একই মশলার ভিতর আমি হচ্ছে মিষ্টি কুমড়াটাও সুন্দর করে কষিয়ে রান্না হয়েছে। বিদ্যুৎ ছিল না, ভাতটা হওয়ার পরে হচ্ছে আমি আমড়ার খাটাটা বসাবো, কারণ রাইস কুকারেই বসাবো, সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে।
এখন এখানে আমি একটু পরিমাণ মতো কষানোর জন্য তারপর হচ্ছে ঢেকে দিব। তো এই যে মাছটা প্রায় কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছটা হচ্ছে তুলে নিব। পাঙাশ মাছ খুব বেশি কষানোর প্রয়োজন নাই, যেহেতু নরম মাছ গলে যেতে পারে। তো একটা একটা করে হচ্ছে মাছগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি। আর এই মশলার ভিতরে হচ্ছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ পানি দিয়ে হচ্ছে আমি কষাবো, যেহেতু এখনও এখানে কিছুটা পানি আছে। প্রথমে একটু ঢেকে দিয়ে এই পানি দিয়ে একটু কষিয়ে নিব, তারপর হচ্ছে নতুন করে আর একটু পানি আমি অ্যাড করব। ততক্ষণে হচ্ছে গামছাগুলো ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে, সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে স্বাদে মেলে দিয়ে আসছি। আজকে খুব ভালো রোদ উঠেছে এবং গরমটাও সেই সাথে অনেক বেশি তীব্র, এদিকে লোডশেডিংও বারবার হচ্ছে। সব কিছু মিলিয়ে হচ্ছে যা তা অবস্থা। তো মিষ্টি কুমড়াগুলো কষানো প্রায় হয়ে গেছে, এদিকে হচ্ছে সিবাদবাবুকে আমি গোসলটা করিয়ে দিলাম। তো ঝোলের পানি আর মাছটা দিয়ে দিয়েছি তরকারিতে, এখন আমড়াটা বসাবো। তো এখানে আমি লবণ হলুদ আর পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে আমি বসিয়ে দিলাম রাইস কুকারে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি আর বড় করছি না, সবাই অবশ্যই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।